হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছের রেসিপি, খুবই মজাদার একটি রেসিপি। এর জন্য আমি এখানে বড় একটি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের কয়েক টুকরো বড় বড় পিস নিয়ে নিয়েছি। এখন আমি মাছ হালকা ভেজে নেব। এর জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব, হালকা ভেজে নিব। ভাজা শেষ, এখন আমি রান্না করব। এখানে আমি 2 টিস্পুন অয়েল এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। তারপর এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিব। তারপরে মশলাটুকু নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিব। দেখেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ডাটা এবং আলু নিয়ে নিয়েছি। এই বড় রুই মাছ দিয়ে, ডাটা এবং আলু দিয়ে রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তারপর এখানে আমি কয়েক টুকরো টমেটোর ফালি দিয়ে দিব। তারপর আমি এখানে শুকনো কিছু বড়ই দিয়ে দিব। এতে করে খাবারের স্বাদটা অনেক বেড়ে যাবে এবং খাবারে থেকে ভিন্ন ধরনের একটি ফ্লেভার আসবে। দেখেন আমার রান্না শেষ, আমি এখন সার্ভ করব।
শুকনো বড়ইগুলো দেওয়াতে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।